ওরে নীল যমুনার জল। হেন কালে আইল তথায় রামানন্দ রায়, হেন কালে আইল তথায় রামানন্দ রায়, গণশনে আইল বাজনা বাজা, গণশনে আইল বাজনা বাজা, বৈদিক ব্রাহ্ম বৈদিক ব্রাহ্ম, গোদাবরী নদী অলে করে স্নান তর্প, বৈদিক ব্রাহ্মণগণকে সঙ্গে করে রামানন্দ রায় চতুর্দোলায় চলে এসেছেন, সমস্ত জয়ধ্বনি দিচ্ছে প্রজারা, বলো 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 বিদ্যানগর অধিপতি রাজা রামানন্দ রায় কি, রামানন্দ রায় কি, রামানন্দ রায় কি। রাজা পালকি থেকে যখন বেরোচ্ছেন, প্রবেশ করছেন গোদাবরী নদীতে, সেদিনকে ছিল শুভ তর্পণ তিথির দিন, তাই পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে এসেছে মহারাজা। রাজা নিজে যদি ধর্ম পালন করেন তাহলে প্রজারা সেই ধর্মে উৎসাহিত বোধ করে, তাই রাজা নিজে গোদাবরী নদীতে তর্পণ করছেন। ব্রাহ্মণগণ বলছেন, কই মহারাজ হাতে তেল নিন, জল নিন, আর বলুন পিতরস্তৃপ্যন্তাম, বলুন পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতরি প্রতিমাপন্নে একসঙ্গে বলবেন না, একটু সন্ধি করে বলবেন, তাহলে অনেকে উচ্চারণ করে পৃথিবী প্রতিমাপন্ন, প্রতিমার ব্যাপার নেই কিছু, পিতরি প্রীতিম আপন্নে, মানে বাবা যদি খুশি হয় তাহলে প্রিয়ন্তে সর্বদেবতা, সমস্ত দেবতা খুশি হয়। কি সুন্দর মানেটা, যে বাবা যদি খুশি হয় সমস্ত দেবতা খুশি হয়। পিতরি প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, এইভাবে যখন তর্পণ করছেন, ঠিক আছে আপনাদের মন্ত্র বলা হয়ে গেছে, এবার তাহলে আপনারা একটু উপরে উঠে দাঁড়ান, আমি একটু জগৎ পিতার উদ্দেশ্যে তর্পণ করব। উঠে পড়লেন ব্রাহ্মণগণ, এতক্ষণ পিতার উদ্দেশ্যে তর্পণ হলো, এবার জগৎ পিতার উদ্দেশ্যে। তিল তুলসী দিয়া মাধব হে হে মাধব, বহুত মিনতি করতোয়ে দেই তুলসী তিল, আমার দেহ মন বলবে, হরে কৃষ্ণ জয় গুরু জয় রাধেশ্যাম জয় নিতাই গৌর প্রেমানন্দে হরে। আজ তেসরা শ্রাবণ অদ্য রজনীর শুভ পূর্ণ লগ্নে হগল বেড়া দেশ প্রাণ পান সমিতির শুভ জন্মদিনে প্রথমে এই মহতী হরিবাসরে বা মধুর বৃন্দাবনে এই সব কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী ভক্তবৃন্দের চরণে জানাই কোটি কোটি প্রণাম। সুন্দর ধামে রাধা নয়ে বামে ভক্তের লাগি ভগবান আজ এসেছেন মর্ত ধামে, হরি হরি বলে খোল করো তালে সারা রাত্রি বৃন্দাবন ভরে যাবে মধুর হরি নামে। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল নীল সাদা, কোন ফুলেতে আছে কৃষ্ণ কোন ফুলেতে রাধা, আর আমি জানাই তেসরা শ্রাবণ থাকতে পারি আপনাদের সবাই চরণ ছায়ায় বাঁধা। ভক্তের লাগি ভগবান এসেছেন বৃন্দাবনে, তাই প্রথমে
রাধা কৃষ্ণের যুগল চরণে প্রণাম, তারপরে প্রণাম করে এই আসরে যত ভক্তগণ, তারপরে প্রণাম করে আজকে তিনটি কীর্তন সম্প্রদায়, কোটি কোটি প্রণাম জানাই যারা কীর্তন আয়োজন করেছেন তাদের দুটি পায়। থানা হয় তমলুক আমার জেলা পূর্ব মেদিনীপুর, নামটি আমার মুরারিমণি গ্রাম উত্তর সুতপুর। আজ কয়েক বছর ধরে যার আশায় বসে আছি, আজ এই মধুর বৃন্দাবনে তার চরণ দর্শন পেয়েছি, তার সুমধুর কণ্ঠে শুনিয়া রাধা কৃষ্ণের গুণগান জুড়াইল আমার প্রাণ, তাই মালা পরাইব গলে ওই সঙ্গে সবাই মিলে দুটি বাহু তুলে প্রাণ ভরে বলো নিতাই গৌর হরি হরি বল। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন সবাই, আবার যদি গোবিন্দ বাঁচিয়ে রাখে আগামী তেসরা শ্রাবণ যেন আপনাদের সবার চরণে ঠাঁই পাই নিতাই গৌর প্রেমানন্দে। ভক্ত কীর্তনিয়া বাবুর কাছে একটা অনুরোধ, মায়েরা আসার সময় বলেছিল একটা এই মালার উদ্দেশ্যে গান করতে, এই অনুরোধ জয়নিতা, উনি বেশ কাব্য ছন্দ মিশিয়ে আমাদেরকে আশীর্বাদ বাণী বা শুভেচ্ছা ভক্তদেরকে জানালেন। আমি একটুখানি এই প্রসঙ্গে বলি, আমি দাদার কাছে শুনলাম যে দাদার নাম কি জানো, দিলীপদার কাছে শুনলাম যে আমি নাকি 5 বছর এখানে আসতে পারিনি, কিন্তু আমার মনে হচ্ছে যেন গত বছরেই আমি এসেছি। তা আশ্চর্য ব্যাপার, এতগুলো যে দিন চলে যায় কখন কিভাবে ফাঁকে মাঝখানে বুঝতে আস্তে আস্তে বুঝতে পারা যায় না। আমার খুব ভালো লাগছে যে এখানে বহু দূর দূর থেকে ভক্তগণ এসেছেন কীর্তন শুনতে, তার কারণ আমি আগে যত বেশি পরিমাণে বিভিন্ন গ্রামে গিয়ে গান গাইতে পারতাম, এই 3টে বছর আমি সেটা পারছি না। তার কারণ আছে, তার কারণ হচ্ছে চতুর্দিক থেকে এমনভাবে আশীর্বাদ করে সম্মান আমায় দিয়েছেন যেন দায়িত্ব পালন করতে হচ্ছে অনেক। যেমন আপনার আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে সঙ্গীতের যেটা সব থেকে বড় সম্মান, সঙ্গীত সম্মান বলা হয়, সেটা কীর্তন গানের জন্য আমাকে পশ্চিমবঙ্গ সরকার থেকে মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন 2016 সালে, এবং তার সঙ্গে কীর্তন সম্রাট উপাধিও পেয়েছি। আর তাছাড়াও আপনাদের আশীর্বাদে ওই 2016 সালেই আমি আবার বিশ্বভারতী শান্তিনিকেতনে কীর্তনের অধ্যাপক হিসেবে যোগদান করতে পেরেছি, এইটা আপনাদের আশীর্বাদে। কারণ বিশ্বভারতী হচ্ছে সারা পৃথিবীর কাছে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র, এবং রবীন্দ্রনাথ চেয়েছিলেন সারা পৃথিবী যেন একটা ছত্র ছায়ায় এসে তাদের শিক্ষা নিয়ে আলোচনা জ্ঞান বিতরণ করেন, জ্ঞান দেবে এবং নেবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই জন্য সেখানে কীর্তন একটি বিষয় হিসেবে ছিল 30 বছর আগে, এবং শিক্ষা দিতেন যিনি, তিনি মুর্শিদাবাদের বিখ্যাত কীর্তনিয়া, তার নাম ছিল পঞ্চানন দাস। কিন্তু মাঝখানে 30টা বছর কীর্তন শিক্ষা ওখানে হয়নি, তাই তারা নতুন করে আবার কীর্তন বিষয়টাকে শিক্ষার মধ্যে যুক্ত করেছেন এবং আমাকে তারা অধ্যাপক হিসেবে নিযুক্ত করেছেন। এটা আমার উপর মহাপ্রভুর করুণা বলে মনে করি। তার সঙ্গে আবার রবীন্দ্রসঙ্গীতে আলাদা করে, এমনি তো ইংরেজিতে এম এ করেছিলাম 2001-এ, আবার এই গত বছরে রবীন্দ্রসঙ্গীতে এম এ করেছি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি 1st ক্লাস 2nd হয়েছি ওখানে, এবং মিউজিকে সারা ভারতবর্ষে যে নেট পরীক্ষা হয় সেই নেটে মাত্র 4 জন রবীন্দ্রসঙ্গীতে পাস করেছে, সেই 4 জনের মধ্যে আমি স্থান পেয়েছি আপনাদের আশীর্বাদে। আর সেই জন্য এগুলো আশীর্বাদ স্বরূপ, যেহেতু ব্যস্ত হয়ে পড়ছি ক্রমশ শিক্ষা জগতের সঙ্গে, তাই আমাকে অনেকে নিমন্ত্রণ করার জন্য খুব ব্যাকুল, এবং তাদের ভাষার মধ্যে এত আন্তরিকতা থাকে যে সেটা বলার নয়, কিন্তু তবুও আমি সব জায়গায় যেতে পারছি না।
তবু আপনারা যে ডাকছেন আপনাদের ভালোবাসায় আসতে পেরেছি আমার অনেক ভালো লাগছে। বলেছেন একজন মা যে মালার জন্য একটি গান শোনাতে, তো যে গানটি ওনারা আশা করেছেন সেই গানটি আমি একটু শোনাচ্ছি আপনাদেরকে। এ মনিহার আমায় নাহি সাজে, এ মনিহার আমায় নাহি সাজে, ইজে পড়তে গেলে লাগে এরে ছুঁড়তে গেলে বাজে, এ মনিহার আমায় নাহি সাজে, এই মনিহার আমায় সাজে না। কেন সাজে না? তিনটে যুক্তি দেখিয়েছেন রবীন্দ্রনাথ যে আমায় মালা পড়লে পরে তিনটে অসুবিধে হতে পারে। আমি যে প্রাণ ভরে তোমার গান গাইব সেই প্রাণ ভরে গান গাইতে পারছি না, কারণ মণিমালার জন্য কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি স্বরে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি স্বরে, কণ্ঠ রোধ করে সুর স্বরে না। আর আমার গলায় যদি দামি মালা থাকে বারবার আমার ওই মালাটার দিকেই দেখতে ইচ্ছে হবে, তোমার সেবা করার আর ইচ্ছে হবে না। ওই দিকে যে মন পড়ে রয় মন লাগে না কাজে, এ মনিহার আমায় নাহি সাজে। তোমায় মনিহার সাজে না তো তুমি কি করবে? তাই তো বসে আছি এ হার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি তাই তো বসে আছি এ হার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তোমার ওই দামি হার যদি আমায় দিয়ে দাও তোমার তাহলে তো গলা শূন্য হয়ে যাবে। বলে শূন্য কেন হবে? তোমার চরণে যে ফুলের মালাটা আছে ওই ফুলের মালাটা আমার গলায় দেবে, আমার মনিহার তুমি কেড়ে নাও আর তোমার চরণের আশীর্বাদ স্বরূপ ফুল মালা আমার গলায় দাও। ফুল মালার ডোরে পরিয়ালো মোরে, ফুল মালার ডোরে পরিয়ালো মোরে, তোমার কাছে দেখাইনে মুখ মনি মালার লাজে, এ মনিহার আমায় নাহি সাজে। মনিমালা তুমি নাও আর তোমার আশীর্বাদই ফুল মালা আমায় দাও। রামানন্দ রায় যখন তর্পণ করছেন জগৎপতির উদ্দেশ্যে, মহাপ্রভু বুঝলেন এই হলো রামানন্দ রায়। পিতার উদ্দেশ্যে তর্পণ করার পর জগৎপতির উদ্দেশ্যে, জগৎ পিতার উদ্দেশ্যে তর্পণ করছে। যখন রামানন্দ রায় উঠে এলেন দেখলেন গাছতলায় অপূর্ব এক সন্ন্যাসী বসে আছে। দেখতে কেমন? সূর্য শত সমকান্তি অরুণ বসন, সূর্য শত সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন,
একটা সূর্য উঠলে পরে আমরা তাকাতে পারি না, আর একশোটা সূর্যের যে জ্যোতি সেই জ্যোতি প্রকাশ পেয়েছে মহাপ্রভুর মধ্যে। গরুর দুধ কখন প্রকাশ পায়? যখন সামনে বাছুর থাকে। কি বাবা, গরুর সামনে বাছুর থাকলে পরে গরু বেশি দুধ দেয় না? ঠিক তেমনি সামনে ভক্তকে দেখেছে বলে কখন যে মহাপ্রভুর ভিতর থেকে জ্যোতি প্রকাশ হচ্ছে প্রভু বুঝতে পারছেন না। সূর্য শত সমকান্তি, একশোটা সূর্যের কান্তি যেন মহাপ্রভুর গা থেকে ঝরে পড়ছে বলে তাহলে তার দিকে তাকানো যাচ্ছে কি করে? তাকানো যাচ্ছে কারণ তার ভিতরে জ্বালা নেই, সূর্যের ভিতর তাপ আছে আর গৌর সুন্দরের ভিতর করুণা আছে। তাই সূর্য শত সমকান্তি অরুণ বসন সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। প্রভু কহে কহো কহো তুমি কি রামানন্দ, প্রভু কহে কহো কহো তুমি কি রামানন্দ, তেহ কহে সেই আমি দাস শূদ্র মন্দ, দাস শূদ্র মন্দ। মহাপ্রভু যখন জিজ্ঞেস করলেন তুমি কি রামানন্দ রায়, আমি তোমার অন্বেষণে সেই পুরী ধাম থেকে হাঁটতে হাঁটতে দক্ষিণ ভারতে এসেছি, তোমার নাম রামানন্দ? অমনি হাত জোড় করে বলছেন রামানন্দ প্রভু, আপনি আমার নামটাই শুনেছেন আমার পরিচয় জানেন না। ও ঠাকুমা, ও ঠাকুমা, রামানন্দের পরিচয় কি? রামানন্দ বলছে প্রভু আপনি আমার নামটা শুনেছেন কিন্তু আমার পরিচয়টা আমাকে নিজেকে দিতে দিন। সে কহে তেহ আমি, আমি সেই, আমার তিনটে পরিচয়, আমি আপনার চরণের দাস, আমি জাতিতে শূদ্র আর স্বভাবে মন্দ। তেহ কহে সেই আমি, দেখুন তিনটে শব্দ, দাস শূদ্র মন্দ। এই দাস শূদ্র মন্দ বলার অর্থ কি? সন্ন্যাসী মানুষ এই তিনজনকে এড়িয়ে চলবে, কারণ দাস যদি সন্ন্যাসীর সঙ্গে থাকে, সন্ন্যাসী যদি একবার সেবা গ্রহণের অভ্যাস হয়ে যায় সে সন্ন্যাসী ভোগী হয়ে ওঠে। ওই জন্য সন্ন্যাসী কখনো সেবা গ্রহণ করবে না, কারণ সন্ন্যাসী সবসময় নিজের জামা কাপড় নিজে কেচে নেবে, সন্ন্যাসী নিজের থালা নিজে ধুয়ে নেবে, নিজের বিছানা নিজে পেতে নেবে, কখনো কারোর কাছে সেবা গ্রহণ করবে না সন্ন্যাসী। দাসকে সবসময় এড়িয়ে যাবে সন্ন্যাসী, কারণ কারোর কাছে সেবা নিলেই ভোগের দিকে মন চলে যাবে। তাই আমি তোমার দাস, অর্থাৎ আমি তোমার দাস, দাস যেহেতু হতে চাই আমার মুখ দর্শন করবে না তুমি, কারণ তুমি তো সেবা নেবে না সন্ন্যাসী। আর একটা জিনিস, তখনকার দিনে শুদ্ধ সন্ন্যাসীরা শূদ্রের সঙ্গে মিশতেন না, সেই জন্য বলেন আমার স্বভাবটা জেনে নিয়ে আমার সঙ্গে কথা বলো প্রভু, আমি কিন্তু জাতিতে শূদ্র, কাজেই আমার সঙ্গে তুমি মিশবে কি না, আমার মিশলে কি, আমার সঙ্গে মিশলে তোমার ধর্ম নষ্ট হবে, কারণ আমি শূদ্র, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় তো নই, বৈশ্যও নই, আমি শূদ্র। তাহলে দাস শূদ্র, আরেকটি পরিচয় আমার আছে, আমি স্বভাবে মন্দ। মন্দ কেন বললো না, যেহেতু আমি রাজার সঙ্গে মিশি। এবার রাজনৈতিক জগতে যারা বেশি ঘোরাফেরা করে তারা কি খুব বেশি ভালো মানুষ হওয়া সম্ভব? কিছু মনে করবেন না, কেউ দয়া করে আমাকে তীর বানটান ছুড়বেন না, যেগুলো বাস্তব সেগুলো আমি বলছি। তো যেহেতু আমি রাজাদের সঙ্গে ওঠা বসা করি, রাজনীতির কচকচানি সবসময় আমার মনের ভিতরে খেলা করছে, কাজেই আমার স্বভাব মন্দ, আমার স্বভাব মন্দ, আমি জাতিতে শূদ্র এবং দাস হতে চাই তোমার, তিনটেই তোমার অপছন্দের আমি আগে বলে দিচ্ছি প্রভু। তখন গৌর সুন্দর বলছেন শোনো, তোমার সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণে, তোমার মিলিতে তিনহ করিলা যতনে। সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন যে আমি তোমাকে যুক্তি তর্কের কণ্টকাগাতে ক্ষতবিক্ষত করে দিলাম, কিন্তু কৃষ্ণ কথার প্রলেপ আমি দিতে পারবো না,
তুমি দক্ষিণ ভারতে যাও, রামানন্দ রায় তোমাকে কৃষ্ণ কথার প্রলেপ দেবেন। আমি তুমি তোমার পরিচয় জানতে চাই না, তুমি দাস না তোমার শূদ্রত্ব না তুমি মন্দ, ওসবে আমার কিছু যায় আসে না, তুমি কৃষ্ণ তত্ত্ব জানো কিনা সেটাই আমার কাছে বড় পরিচয়। কিবা বিপ্র কিবা শূদ্র সন্ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। সব পরিচয় গুলো তুমি দিলে, আমি দাস আমি শূদ্র আমি মন্দ, ওগুলোতে আমার কিছু যায় আসে না। আমি যে কারণে তোমার কাছে এসেছি সেটা হলো তুমি কৃষ্ণ কথা আমাকে শোনাবে। তাই রামানন্দকে মহাপ্রভু জড়িয়ে ধরেছেন, আর মহাপ্রভু রামানন্দকে জড়িয়ে ধরেছেন। মহাপ্রভুর চোখের জল রামানন্দের অঙ্গে পড়ছে, আর রামানন্দের চোখের জল মহাপ্রভুর চরণে পড়ছে, চরণে পড়ছে। ব্রাহ্মণগণ চিন্তা করছেন, এই তো সন্ন্যাসী দেখি তেজ ব্রহ্ম সম শূদ্র আলিঙ্গিয়া কেন করেন ক্রন্দন ক্রন্দন। এই যে ব্রাহ্মণের গা থেকে যেন ব্রহ্মের তেজ বেরোচ্ছে, তার তো শূদ্রকে স্পর্শ করা অন্যায়, কারণ দশনামী সন্ন্যাসী যারা তারা শূদ্রকে স্পর্শ করবে না, যেহেতু শূদ্রের বেদে অধিকার নাই। এইসব কথা এখনকার দিনে বেশি না বলাই ভালো, এগুলো 100 বছর আগে পর্যন্ত বললে মানাতো, এখন যেহেতু আধুনিক যুগ এসব নিয়ম পাল্টে গেছে, এখন ওই কথাটাই শেষ কথা। কিবা মিত্র কিবা শূদ্র সন্ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিন্তু তার আগে প্রাচীন যে নিয়ম ছিল যে দশনামী সন্ন্যাসী কখনো শূদ্রকে স্পর্শই করবে না, কারণ শূদ্রের বেদে অধিকার নাই। আর সন্ন্যাসী সবসময় বেদ পাঠ করতেই হবে। হ্যাঁ, আগেকার দিনে ব্রাহ্মণের ছেলে ছাড়া সন্ন্যাসী হওয়াই যেত না, এখনকার দিনে তো অব্রাহ্মণরাও সন্ন্যাসী হচ্ছেন। স্বামী বিবেকানন্দ কি ব্রাহ্মণ? স্বামী বিবেকানন্দ কি নরেন্দ্রনাথ? টাইটেলটা কি? ভট্টাচার্য চক্রবর্তী মুখার্জি দত্ত। তাহলে কায়স্থ সন্তান তিনি, অথচ তিনি সন্ন্যাসী হলেন। এই নিয়ে প্রশ্ন উঠেছিল তখনকার দিনেও, ব্রিটিশ যুগেও, এত আধুনিকতার যুগেও প্রশ্ন উঠেছিল যে নরেন আবার সন্ন্যাসী হলো কবে, ও তো কায়েতের ছেলে, এরকম কথা উঠেছিল। কাজেই প্রাচীন কালে সন্ন্যাসী নিতে হলে ব্রাহ্মণকেই নিতে হতো, অন্য জাতির অধিকার ছিল না। সেই জন্য দিন রাত বেদ পাঠ করতে হবে বলে সন্ন্যাসীর নিয়ম দিন রাত বেদান্ত পাঠ করা, তাই শূদ্রকে সে স্পর্শ করত না, যেহেতু শূদ্রের বেদে অধিকার নাই। কিন্তু মহাপ্রভু তারও সব মানছেন না, মহাপ্রভু রামানন্দকে এমন ভাবে বুকে জড়িয়ে ধরেছেন যে মহাপ্রভু চোখের জল রামানন্দের গায়ে পড়ছে, আর রামানন্দের চোখের জল মহাপ্রভুর পায়ে পড়ছে। তাই দেখে ব্রাহ্মণদের তো গালে হাত, যে কোথাকার সন্ন্যাসী রে বাবা, ধর্মকর্ম সব জায়গা করে দিল, শূদ্রকে গলায় জড়িয়ে ধরে কাঁদছে। আর আমাদের রাজা, তিনিও তোর কান্নাকাটি করার লোক নন, তিনি বেশ সত্যপক্ত মানুষ, কিন্তু ওই মহাপ্রভুর ওই সন্ন্যাসীটাকে দেখে এমন কাঁদছেন যে আমরা বিশ্বাস করতে পারছি না। তখন কানে কানে মহাপ্রভু বললেন, রামানন্দ তুমি লোকের কাছে রাজা সেজে থাকো, কিন্তু তুমি ভিতরে ভিতরে হচ্ছ কৃষ্ণ ভক্ত। তোমার এই মন্ত্রীরা তোমার এই পণ্ডিত ব্রাহ্মণরা তোমার আসল রূপটা তো চেনে না, তাই তোমাকে আর আমাকে নিয়ে ওরা আলোচনা করে কুল কিনারা পাচ্ছে না। তুমি এক কাজ করো, এখন ওদের সঙ্গে পালকিতে বাড়িতে ফিরে যাও, সন্ধ্যাবেলায় সবার অলক্ষে লুকিয়ে লুকিয়ে তুমি আমার কাছে আসবে, তোমাতে আমাতে গোপনে কৃষ্ণ কথা আলোচনা করো। তাই পালকি করে রামানন্দ রায় আবার ফিরে গেলেন। কিন্তু ফিরে গেলে কি হবে বাবা, যে একবার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে ফেলবে তার আর সোনার সিংহাসন ভালো লাগবে? কিবা ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণি অবনি বহিয়া যায়, কিবা ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণি
অবনী মহিয়া যায়। আর ঈশ্বর হাসিল তরঙ্গ হিললে, তার ঈশ্বর হাসিল তরঙ্গ হিললে, কত মন মোর ছায়ায়। কি বাসে গৌরাঙ্গ কি ক্ষণে দেখিলু, আমার ধৈর্য রহিল দূরে মন। কি বাসে গৌরাঙ্গ কি ক্ষণে হেরিলু, ধৈর্য রহিল দূরে রে মন। কি বাসে গৌরাঙ্গ কি ক্ষণে হেরিলু, ধৈর্য রহিল দূরে অগণির কেন বা সদাই ঝুরে। কেন গৌর দেখে আমার প্রাণ কাঁপে গো, গৌর দেখে আমার প্রাণ কাঁপে গো, ও গো হায় হায় আমার এ কি হলো। ওই গৌর দেখে আমার প্রাণ কাঁপে গো, বলে হায় সন্ন্যাসীকে দেখার পর আপনার বড় হৃদয়টা ব্যাকুল হয়ে পড়েছে, ঠিক ধরেছেন প্রধানমন্ত্রী। আমি আজকে আর সিংহাসনে বসতে পারবো না, আজকে রাজকার্য আপনিই সমাধা করুন। আগে শুনে নিন রামানন্দ রায় এই রাজত্বটা পেয়েছিলেন কার কাছে। রামানন্দ রায় এই রাজত্ব পেয়েছিলেন তার বন্ধু প্রতাপ রুদ্রের কাছে। তখনকার দিনে চৈতন্য দেবের যুগে উড়িষ্যার প্রতাপশালী রাজা হলেন প্রতাপ রুদ্রদেব, এবং তিনি এত প্রতাপশালী ছিলেন যে বর্তমানে যে উড়িষ্যা আমরা ম্যাপ দেখি এর প্রায় চতুর্গুণ ম্যাপ ছিল তখন উড়িষ্যা। মেদিনীপুরের অর্ধেকটা পর্যন্ত উড়িষ্যার রাজত্ব ছিল। মেদিনীপুর, এটা মেদিনীপুর তো, মেদিনীপুর জেলা এখন কীর্তন গান হচ্ছে, এই মেদিনীপুরের অর্ধেকটা পর্যন্ত উড়িষ্যার অন্তর্গত ছিল। সেই জন্য প্রাচীন যেসব লীলা গ্রন্থ সেগুলোতে দেখবেন শ্যামানন্দ প্রভুর জন্মস্থান উড়িষ্যা বলা আছে, কিন্তু এখনকার ম্যাপে শ্যামানন্দের জন্মস্থান উড়িষ্যা কি, মেদিনীপুর খড়গপুরের কাছে সেই কলাই কুণ্ডা, তার পাশে ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। ওই ধারেন্দা বাহাদুরপুর গ্রাম প্রাচীন শাস্ত্রে, প্রাচীন বৈষ্ণব শাস্ত্রে লেখা আছে উড়িষ্যা, কিন্তু এখন সেটা মেদিনীপুর জেলা। সেই জন্য মেদিনীপুরের অর্ধেকটা পর্যন্ত উড়িষ্যা ছিল, আর ওদিকে গোদাবরী নদী পার করে উড়িষ্যার রাজত্ব ছিল। কিন্তু গোদাবরী নদী পর্যন্ত রাজা প্রতাপ রুদ্র শাসন করতেন, আর নদীর ওপারটা যতটা জয় করেছিলেন, সামন্ত রাজা হিসেবে রামানন্দকে প্রতিষ্ঠা করেছিলেন যে এত দূর পর্যন্ত আমার এসে শাসন করা সম্ভব নয়, কাজে গোদাবরী নদীর পর থেকে যে অঞ্চলটা সেটা তুমি শাসন করবে, বছরে চার ভাগের এক ভাগ কর জগন্নাথের সেবার উদ্দেশ্যে পাঠিয়ে দেবে, তাহলেই হবে, তুমি যাই করবে দক্ষিণ ভারত থেকে, তার চার ভাগের এক ভাগ জগন্নাথের সেবার জন্য, কারণ বন্ধুর কাছ থেকে আমি পয়সা নিতে পারবো না, তুমি জগন্নাথের সেবার জন্য পাঠাবে। তাই রামানন্দ রায় ওইখানের রাজা হয়েছিলেন, এবং সেই জায়গাটির নাম ছিল বিদ্যানগর। কিন্তু এখন যদি বেড়াতে যান বিদ্যানগর বলে কোনো জায়গা খুঁজে পাবেন না, আমি সব ঘুরে এসেছি সেই জন্য বলতে পারছি। আমার এটা একটু স্বভাব ছিল,
যে কোন লীলা বলার আগে সেই লীলাস্থল দর্শন করে ভালো করে দেখে শুনে এসে বলা, তা নাহলে আইডিয়া করে সবকিছু হয় না। হ্যাঁ, এখন জায়গাটির নামই পাল্টে গেছে, এখন বিদ্যানগর বলে ওখানে আর খুঁজে পাবেন না। আপনারা যদি রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর মিলন স্থল দেখতে যান, তাহলে ট্রেনে উঠবেন, রাজমহেন্দ্রী বলে একটা স্টেশন আছে গোদাবরী নদীর তীরে, রাজমহেন্দ্রী স্টেশন, ওই স্টেশনে নামতে হবে, নেমে অটো করে পুরো গোদাবরী নদীটা পার হতে হবে। খুব চওড়া নদী, প্রায় 5 কিলোমিটার চওড়া, এত চওড়া গোদাবরী নদী, পার করে গিয়ে ওপারে গৌতম মুনির আশ্রম, জায়গাটির নাম হচ্ছে কভুর। এখন বিদ্যানগর কেউ বলে না, কভুর, ক ভয় হসুর, এখন জায়গাটির নাম হয়ে গেছে কভুর, কিন্তু চৈতন্য দেবের সময়ে জায়গাটির নাম ছিল বিদ্যানগর। সেই বিদ্যানগরের অধিপতি হিসেবে রামানন্দ রায় শাসন করতেন, সারাটা দিন তার গৌর চিন্তায় শাসন করা সম্ভব হলো না, সন্ধ্যাবেলায় এসেছেন মহাপ্রভুর কাছে, গৌর হরি, তুমি বলেছিলে না কৃষ্ণ তত্ত্ব শুনবে, আমি সেই তত্ত্ব বলতে এসেছি, তাহলে এসো রামানন্দ আমার সামনে বসো, আমি যে তত্ত্ব কথা ভাগবতে জেনেছি আমি তোমার কাছে নতুন করে জানতে চাই। ভক্তি হচ্ছে দু রকম, সাধন ভক্তি আর সাধ্য ভক্তি। সাধন ভক্তি কোনটা? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং, ওইগুলো হচ্ছে সাধন ভক্তি। আমি তোমার কাছে জানতে চাই সাধ্য ভক্তির কথা, যে ভক্তির মাধ্যমে সরাসরি ঈশ্বরকে ভালোবাসা যায়, সেই ভক্তিটা আমি তোমার কাছে জানতে চাই। প্রভু কহে পড়ো শ্লোক সাধ্যের নির্ণয়, 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 রায় কহে সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়, রায় কহে সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়, সধর্মাচরণ 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 যদি কেউ করে পাবে যদি বিষ্ণু চরণ, করো সধর্মাচরণ, পাবে যদি বিষ্ণু চরণ করো সধর্মাচরণ। প্রভু বলছে সাধ্য ভক্তি, সাধন ভক্তি নয়, আমি সাধ্য ভক্তি জানতে চাইছি। একটা উদাহরণ দিই, মনে করুন এই যে উচ্চ মাধ্যমিকে পাশ করলো ছাত্রছাত্রীরা, এবার তো একটা কলেজে ভর্তি হবে, বাংলা অনার্স নেবে, ইংরেজিতে অনার্স নেবে, সংস্কৃতে অনার্স নেবে, যে যেটা পারবে অনার্স নেবে। তাহলে ভালো কলেজে ভর্তি হতে গেলে সেই কলেজ তো একটা অ্যাডমিশন টেস্ট নেবে, কারণ তুমি যে পরীক্ষা দিয়েছ টুকে টুকেও পরীক্ষা দিতে পারে, কাজে তুমি কেমন ছাত্র আমাদের কলেজে আসার আগে পরীক্ষা দাও, সেই পরীক্ষাটার নাম অ্যাডমিশন টেস্ট বা প্রবেশিকা পরীক্ষা। তাহলে এই অ্যাডমিশন টেস্টটা পাস করে কেউ যদি ভাবে আমি বিএ পাস করে গেলাম, সে ঠিক ভাবছে? ও অ্যাডমিশন পাস করলো মানে কলেজে পড়ার অধিকার পেল, এইবার 3 বছর দৌড়াদৌড়ি করো, মাস্টার মশাইয়ের বকা খাও, তবে তো তুমি পারবে বিএ পাস করতে। অ্যাডমিশন টেস্ট পাস করলেই যেমন বিএ পাস করা হলো না, বিএ পাস করার জন্য আলাদা পরীক্ষা, ওই অ্যাডমিশন টেস্ট ওইটা হচ্ছে সাধন ভক্তি, আর বিএ পাশের যে পরীক্ষা ওটা হচ্ছে সাধ্য ভক্তি। সাধন ভক্তি না হলে কিন্তু সাধ্য ভক্তি হবে না, সাধন ভক্তিটা এড়িয়ে গেলে চলবে না, কারণ অ্যাডমিশন টেস্ট ছাড়া তুমি তো ঢুকতেই পারবে না কলেজ, আগে অ্যাডমিশন টেস্ট তো তোমায় দিতেই হবে, তারপরে বিএ পাশের পরীক্ষা। ঠিক, তুমি সাধন ভক্তি আগে করে যাও, তুমি ভাববে আমি গলায় তুলসী মালা পরবো না, কপালে তিলক করবো না, অথচ আমি গোপী ভাবে ডুবে যাব, হবে? এই সাধন ভক্তিগুলো পার করে তারপর সেখানে যাও, এগুলো তো আগে লাগবে, এটা বাদ দিয়ে নয়। এই সাধন ভক্তি হচ্ছে প্রবেশিকা পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, আর সাধন ভক্তিটা হচ্ছে আসল বিয়ে পরীক্ষা যেটা। বলে তাহলে সাধন ভক্তি কি? বলে সাধন ভক্তির প্রথম স্তর বলছি প্রভু সধর্ম আচরণ, যার জন্য যেটা ধর্ম নির্ণয় করে দিয়েছেন গীতা,
গীতা বলছে চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস, গুণ এবং কর্ম অনুসারে আমি চারটে বর্ণ সৃষ্টি করেছি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। ব্রাহ্মণের নয়টি কাজ, ক্ষত্রিয়ের সাতটি কাজ, বৈশ্যদের তিনটি কাজ এবং শূদ্রের একটি কাজের মধ্যেই শত কাজ। শূদ্রদের এমন একটি কাজ যাতে শত শত কাজ বলে দেয়া যায়, কিন্তু ব্রাহ্মণদের নয়টি। ব্রাহ্মণের যে কাঁধে পৈতেটা থাকে ওই পৈতের মধ্যে নয়টি সুতো থাকে। কেন থাকে ওই নয়টি সুতোর? কারণ ব্রাহ্মণকে সবসময় মাথায় চিন্তা রাখতে হয় যে এই নয়টি গুণ যেন আমার ভিতরে আসে, সেগুলো আমরা রাখতে পারি। ও কৃষ্ণদা আছে তো পৈতে কাঁধে, কিন্তু যে নয়টি গুণ কেন এটা আমরা সবসময় কি রাখতে পারি? নয়টি গুণ কি কি? সম দম, গীতায় 18 নম্বর অধ্যায় আছে, সম দম তপ শৌচ খান্তি আর্যবমেব চ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাবজ। তুমি ব্রাহ্মণ শুধু মুখে বললে হবে না, তোমার বাবা ভট্টাচার্য আছে তাই তুমিও ভট্টাচার্য, ওটা তুমি বংশ পরম্পরায় টাইটেল পেয়েছো, ব্রাহ্মণত্ব পাওনি। ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়, টাইটেল পেলেই ব্রাহ্মণত্ব হয় না। ব্রাহ্মণত্ব কি? নয়টি গুণ তোমার ভিতর আছে কিনা দেখতে হবে। সম মানে অন্তরিন্দ্রিয় সংযম, সম আর দম, আর দম মানে বহিরিন্দ্রিয় সংযম, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পানি পাদ পায়ু উপস্থ, এগুলো হচ্ছে বাহ্য ইন্দ্রিয়। আর অন্তরিন্দ্রিয় হচ্ছে মন, মন ভিতরের ইন্দ্রিয়, আর যেগুলো বললাম ওগুলো বাইরের ইন্দ্রিয়। ভিতরের ইন্দ্রিয়কে দমন করাকে বলে সম, আর বাইরের ইন্দ্রিয়কে দমন করাকে বলে দম। সম দম, তারপর তপ, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, খান্তি মানে ক্ষমা, আর্যবম মানে সরলতা, জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম মানে শাস্ত্রের অতীত জ্ঞান, এবং আস্তিক্যম মানে বিশ্বাস। এই নয়টি জিনিস ব্রাহ্মণের মধ্যে থাকবে। কোন নিষ্ঠাবান ব্রাহ্মণ যদি এই নয়টি জিনিস পালন করে যেতে পারে সে একদিন ঠিক বিষ্ণুর চরণ পাবে। আর ক্ষত্রিয়ের থাকবে সাতটি গুণ, শৌর্য তেজ ধৃতি দাক্ষিণ যুদ্ধে চাপিয়া পলায়নম দানম ঈশ্বর ভাবস্য ক্ষত্র ধর্ম স্বভাব। বৈশ্যজাত ও মায়েরা শুনছো তো না? বাদ দিয়ে যাবো সব, আস্তে মায়েদের মধ্যে একটু কথা হচ্ছে, কথা হলে হবে না। ক্ষত্রিয়ের সাতটি গুণ কি কি? শৌর্য মানে শক্তি সম্পন্নতা, তেজ ভিতর থেকে একটা তেজ থাকবে ক্ষত্রিয়ের, ধৃতি ধৃতি মানে ধৈর্য, দাক্ষম মানে যুদ্ধ করার দক্ষতা, এবং যুদ্ধে চাপি অপলায়নম যুদ্ধ থেকে না পালানো। ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্রে মরবে তবু পালাবে না। এবং দানম, দান করা ক্ষত্রিয়ের ধর্ম, ঈশ্বর ভাব মানে শাসন করা ক্ষত্রিয়ের ধর্ম। এই সাতটি গুণ ক্ষত্রিয়ের ভিতর থাকবে। বাংলায় যেহেতু ক্ষত্রিয় জাতি খুবই কম সেই জন্য আপনাদের মাথায় অত চিন্তা নেওয়ার দরকার নেই, কারণ বাংলায় ক্ষত্রিয় নেই বললেই চলে, বাংলায় ক্ষত্রিয় খুঁজে পাবেন না। বাংলায় ব্রাহ্মণ সব থেকে বেশি আর শূদ্র সব থেকে বেশি, বাংলায় সব থেকে বেশি সংখ্যা শূদ্রের। ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য এগুলো হচ্ছে বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়, কিন্তু বাংলায় সব থেকে বেশি সংখ্যা গুরু হচ্ছে শূদ্র সম্প্রদায়। সেই জন্য বলছে যে ব্রাহ্মণের গুণ হচ্ছে নয়টি, ক্ষত্রিয়ের গুণ হচ্ছে সাতটি, এবং বৈশ্যের গুণ হচ্ছে তিনটি। বৈশ্য আর শূদ্র বাংলায় মিলেমিশে আছে, বৈশ্য শূদ্র মিলেমিশে গেছে বাংলায়, ওই জন্য শূদ্ররাও বৈশ্যের কাজ করছে, সেটা অসুবিধে নেই। বৈশ্যের কাজ কি? তিনটি জিনিস, কৃষি গৌরক্ষা বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাব, চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা, এই তিনটে হচ্ছে বৈশ্য জাতির ধর্ম। আর শূদ্র জাতির ধর্ম কি? পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজ,
পরিচর্যামূলক যত শিল্প সবটাই শূদ্ররা করতে পারেন, কাজেই বাকি যত সার্ভিস যে কটা নাম করা হলো তার বাইরে যা সার্ভিস সবটাই শূদ্র করবে। কাজেই শূদ্রের একটা কাজের মধ্যে শত কাজ। তাহলে ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের কাজ করে যায়, ক্ষত্রিয় যদি ক্ষত্রিয়ের কাজ করে যায়, বৈশ্য যদি বৈশ্যের কাজ করে যায়, আর শূদ্র যদি মন দিয়ে শূদ্রের কাজ করে যায়, সে একদিন কৃষ্ণচরণ পাবে। রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বললেন, ওরে বাবা, এ কাজ করে যেতে যেতে কবে পাবে কৃষ্ণচরণ তার কোনো ঠিক আছে? এই তো কৃষ্ণবাবু প্রতি বছর দুর্গা পুজো করে, কবে পাবে কৃষ্ণচরণ? এই যে কৃষ্ণ মুখার্জি প্রতি বছরই তো দুর্গা পুজো করছে, আর সুযোগ পেলেই খোল বাজাচ্ছে, এখনো তো পাইনি কৃষ্ণচরণ। আমিও তো কত কীর্তন গেয়ে বেড়াচ্ছি, কৃষ্ণচরণ এখনো পাই। এই যে আমার পাশেই শম্ভুনাথ চক্রবর্তী, দুর্গা পুজোও করছে, মনসা পুজোও করছে, খোলও বাজাচ্ছে, কৃষ্ণচরণ পাচ্ছে? কবে কৃষ্ণচরণ পাবে তার কোনো ঠিক আছে? আমি চাইছি খুব আপন করে কৃষ্ণকে পাও। প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর, প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর, প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর, প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর। রামানন্দ রায় কহে, রায় কহে, কৃষ্ণে কর্মার পন সাধ্য সার, রায় কহে কৃষ্ণে কর্মার পন সাধ্য সার, কৃষ্ণ পদে সমর্পণ, কৃষ্ণ পদে সমর্পণ, কৃষ্ণ নিজ কর্ম ফল কৃষ্ণ পদে সমর্পণ, নিজ নিজ কর্ম ফল কৃষ্ণ পদে সমর্পণ, নিজ নিজ কর্ম ফল যদি কৃষ্ণ পদে কেউ সমর্পণ করতে পারে সে কৃষ্ণচরণ পাবে। এই যে কীর্তন গান গাইছি, এই কীর্তন গান গিয়ে যদি প্রভুকে বলতে পারি, প্রভু আমরা কীর্তনীরা কি চাই, যে কীর্তন গান গাইলেই আমার যেন লোকের মধ্যে নাম ডাক হয়, আরো দশটা আসনে যেন আমার বায়না হয়, তাই না বাবা? আমরা সাধারণত গায়করা এটাই চেয়ে আসি, যার জন্য আমাদের এই ভাবকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলেছেন কি, চারানার ভাব। শুনেছেন গল্পটা? সে একজন কীর্তনিয়া বুঝলেন, এক জায়গায় কীর্তন গাইতে গিয়ে এত কাঁদছে সে কান্না তারা থামে না, এক ঘন্টা ধরে শুধু কান্নাই চলল। এবার পাশের গ্রামের কমিটি ভাবছে ইনি খুব ভাবুক কীর্তনিয়া, তাহলে এক ঘন্টা ধরে যখন কেঁদেছেন এই কীর্তনিয়াকেই বায়না করো। এবার বায়না করতে এসেছে, বাবু আমরা গরিব কমিটি, দয়া করে আমাদের গ্রামে চলুন, আমরা বেশি দক্ষিণা দিতে পারবো না, এই গ্রামের লোক আপনাকে ষোলো আনা দিয়েছে, কিন্তু আমাদের গ্রাম তো গরিব গ্রাম, আমরা চার আনার বেশি দিতে পারবো না, খুব কষ্টের সিস্টেম চার আনা পর্যন্ত জোগাড় করতে পারে, মানে ব্রিটিশ যুগের গল্প বলছি তো, ষোলো আনা মানে তখন অনেক, ষোলো আনা মানে একটা রূপোর টাকা, এক ভরি রূপোর যা দাম ষোলো আনা। এবার তখন বলছি যে তোমরা গরিব লোক যখন বলছে, এই দেখো ডাইরি ডেট ফাঁকা আছে, হ্যাঁ ফাঁকা আছে, ডেট যদি ফাঁকা থাকে রেট নিয়ে চিন্তা করলে চলবে না, বায়না ধরতে হবে, ডেট ফাঁকা আছে তো, এই শোনো গরিব কমিটি তোমরা যা দেবে তাতেই কীর্তন হবে, যাবো। এবার চারানায় বায়না করেছে ষোলো আনার দলকে, এবার সেই গ্রামে যখন কীর্তনিয়া শুরু করেছে কীর্তন, আবার একটা পথ ধরে এরকম কাঁদতে কাঁদতে পড়ে গেছে, এক ঘন্টা অজ্ঞান হয়ে থাকার কথা, কমিটি ভাবছে এক ঘন্টা পরে দুধ নিয়ে আসবো, জ্ঞানটা ফিরবে এক ঘন্টা পর তো। এবার কীর্তনিয়ার পনেরো মিনিটের মধ্যে জ্ঞান ফিরে গেছে, উঠে দাঁড়িয়ে গান শুরু করে দিয়েছে। তখন কীর্তন কমিটি বলছে, কি ব্যাপার আপনার এত তাড়াতাড়ি কেন ধ্যান ভেঙে গেল, ওই গ্রামে তো আপনি এক ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়েছিলেন। বলে বেটা, ওই গ্রামে ষোলো আনা দিয়েছিল তাই ওখানে ষোলো আনার ভাব, আর তোরা চার আনা দিয়েছিস তাই চার আনা, ওখানে ষোলো আনা ছিল ষোলো আনার ভাব, আর তোরা চার আনা দিয়েছিস চার আনার ভাব পাবি না। এই জন্য বলছে এটা তো নয়, কৃষ্ণ কীর্তন করতে হবে ভগবানের চরণে সেবা হিসেবে, তাকে বলতে হবে প্রভু আমি কীর্তনের কিছু জানি না, এই যে ভক্তগণ ভালোবেসে আমাকে সেবা করে ডেকে এনেছে এতেই আমার জীবন ধন্য, আমার আছে হৃদয় যন্ত্র বাজাও এসে তুমি, আমার আছে হৃদয় যন্ত্র বাজাও এসে তুমি, অধম সেবকে মাগে চরণ দুখানে, অধম সেবকে মাগে চরণ।
চরণ দুখানি কীর্তন গাইতে গাইতে ভাবতে হবে প্রভু কালকেই কীর্তন গাইতে পারবো কিনা জানি না কারণ তুমি যে জীবনটা দিয়েছো কখন যে তুমি কেড়ে নেবে তুমিই জানো তাই যতটুকু কীর্তন গাইব যতটুকু সেবা করব তার যদি কোনো ফল থাকে সেটা তোমার চরণে আমি নিবেদন করে দিই এই কর্মফল যদি কৃষ্ণর চরণে অর্পণ করার মতন সেবা কেউ করতে পারে সে তাড়াতাড়ি করে পায় কৃষ্ণ চরণ গীতাই বলছে না যত করোষি যদশনাসি যজ্জুহসি দদাসি যত যত তপস্যসি কৌন্তেয় তত কুরুষ্ব মদার্পণম যা খাচ্ছ যা পুজো করছো যা যজ্ঞে দিচ্ছ যা দান করছো সমস্ত কর্মফল তুমি আমার চরণে দান করো তাই কৃষ্ণপাদ ভক্তে যদি কেউ কর্মফল দিতে পারে সে তাড়াতাড়ি পাবে প্রভু প্রভু কহে প্রভু কহে ইহো বাহ্য আগে কহো প্রভু কহে ইহো বাহ্য আগে কহো রামানন্দ রায় কহে স্বধর্ম ত্যাগ স্বধর্ম ত্যাগ স্বধর্ম পরে ত্যাগ কি স্বধর্ম ত্যাগ সর্বশব্দ সার ধর্ম ত্যাগ করলে সে আর কৃষ্ণ সেবা করতে পারে এ তো উল্টো পাল্টা কথা শুনছি আমরা যে কীর্তন গান গাইতে এসেছি আর আপনারা যে কীর্তন শুনতে এসেছেন কেন একটু পুণ্য অর্জন করার জন্য একটু ধর্ম পালন করার জন্য আর রামানন্দ রায় বলছে কৃষ্ণকে তাড়াতাড়ি পেতে গেলে স্বধর্ম ত্যাগ করতে হবে বলো দেখি এটা কেমন কথা কত ভাগ্য ভালো আমার যে সনাতন ধর্মের আমি মানুষ আর এই ধর্ম ত্যাগ করে দিলে অধার্মিক হয়ে গেলে কৃষ্ণচরণ পাওয়া যায় বলছে এখানে ধর্ম ত্যাগ মানে অধার্মিক হয়ে যাওয়া নয় এখানে ধর্ম ত্যাগ বলতে আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি বৈশ্য আমি শূদ্র এই ধর্মটা চিন্তা না করা ওই যে একটু আগে বলা হলো না যে যা এত কথা কেন যে যা ধর্ম পালন করে গেলেই কৃষ্ণ পাবে একটু আগে বললো না যে ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের ধর্ম করে যায় ক্ষত্রিয় যদি ক্ষত্রিয়ের ধর্ম বৈশ্য বৈশ্যের ধর্ম শূদ্র শূদ্রের ধর্ম যে যা ধর্ম পালন করে গেলেই কৃষ্ণ পাবে এটা তো বলেছে এখন বলছে ওই ছোট ছোট গন্ডি থেকে বেরিয়ে আসতে হবে আমি ব্রাহ্মণ এটা যদি কেউ ভেবে রাখে তার দ্বারা কৃষ্ণ সেবা হবে না বারবার তার ভিতরে অহংকার আসবে যে আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি ক্ষত্রিয় এটা যদি কেউ ভেবে রাখে তার দ্বারা কৃষ্ণ সেবা হবে না কারণ বারবার যদি সে নিজেকে ক্ষত্রিয় ভাবে সে শুধু যুদ্ধ করার জন্য চিন্তা করবে কৃষ্ণ সেবার চিন্তা করবে না আমি বৈশ্য আমি বৈশ্য আমি বৈশ্য এটা যদি কেউ বারবার চিন্তা করে সে শুধু ব্যবসা করার ধান্দা করবে কৃষ্ণ সেবা করবে না আমি শূদ্র আমি শূদ্র আমি শূদ্র বারবার যদি নিজেকে এটা ভাবে অন্যান্য উঁচু বর্ণের সঙ্গে সে শুধু হিংসা করার চেষ্টা করবে কৃষ্ণ সেবা করবে না তাই আমি ব্রাহ্মণ নই আমি ক্ষত্রিয় নই আমি বৈশ্য নই আমি শূদ্র নই এই চারটে ধর্মের মধ্যে একটারও আমি নই আমি হলাম কৃষ্ণ চরণের দাস এই ভাব নিয়ে কৃষ্ণ সেবা তাই মহাপ্রভু রথযাত্রার দিন জগন্নাথের দিকে তাকিয়ে বলেছিলেন নাহং বিপ্র নচন রপতির নাপি না বৈষ্ণ শূদ্র নাহং বিপ্র নচন রপতির নাপি বৈষ্ণ শূদ্র নাহং বর্ণি নচ গৃহপতির নৌবনস্থো যতির্বা কিন্তু প্রোদ্য নিখিল পরমানন্দ পূর্ণামৃতাবধি গোপী ভর্তুহ দাস কমলয়োর দাস দাসানু দাস এই শ্লোকটা সবাই হাত জোর করে শুনবেন কারণ এটা কোনো শাস্ত্রের শ্লোক নয় এটা স্বয়ং চৈতন্য দেবের রচিত শ্লোক
এটা ভাগবতের বা গীতার বা মহাভারতের শ্লোক নয়, এটা স্বয়ং আমাদের প্রাণের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর রচিত শ্লোক, তার রচনা। এটা বলছেন, না হম বিপ্র, আমি ব্রাহ্মণ নই, নচ নরপতি, আমি ক্ষত্রিয় রাজাও নই, না আমি বৈশ্য, আমি বৈশ্য নই, না শূদ্র, আমি শূদ্রও নই, না হম বর্ণী, আমি ব্রহ্মচারী নই, নচ গৃহপতি, আমি গার্হস্থ্যের নই, না বনস্থ, আমি বনবাসীও নই। ওই যে চারটে আশ্রম আছে না, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বনপ্রস্থ, সন্ন্যাস, আমি ব্রহ্মচর্য করছি না, আমি গার্হস্থ করছি না, বনপ্রস্থ করছি না, সন্ন্যাসীও নই আমি, তাহলে তুমি কে? কিন্তু প্রত্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে, সমস্ত পরম আনন্দ মানে বিশুদ্ধ আনন্দ যদি এক জায়গায় জমা হয়, সেই আনন্দের একটা সাগর যদি তৈরি হয়, তার নাম শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণের চরণের দাস যারা, তাদের দাস যারা, আমি তাদের অনুদাস। গোপী ভর তু পদ কমলোর দাস দাসানুদাস, হাত জোড় করে শুনো, নাহং বিপ্র নচ নরপতির নাপি বৈশ্যো ন শূদ্র, নাহং বর্ণী নচ গৃহপতির নোবনস্থো যতির্বা, কিন্তু ব্রোদ্যান্নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে, গোপী ভর তু পদ কমলোর দাস দাসানুদাস, দাস দাসানুদাস, দাস দাসানুদাস, দাস দাসানুদাস, দাস দাসানুদাস, দাস দাস কাজেই নিজের ওই ছোট ছোট ধর্মের গণ্ডি থেকে বেরিয়ে এসে ঈশ্বরের ভক্ত মনে করে তার সেবা করা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ওই সবের গণ্ডির মধ্যে না থেকে সেবা করা, এটাকেই বলছে ধর্মত্যাগ। বাহ বাহ, খুব সুন্দর সিদ্ধান্ত শুনছি রামানন্দ। আচ্ছা, আমি যদি আরো কাছে তাড়াতাড়ি পেতে চাই, প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রামানন্দ রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, জ্ঞান মেশানো ভক্তি হচ্ছে আসল। মায়েরা ভালো করে শুনে রাখুন, ভক্তি থাকবে তার সঙ্গে যেন জ্ঞান থাকে। কিছু কিছু লোক আছে না, বলে ভগবানের চরণে ভক্তি করলেই যথেষ্ট, ওই সব ভাগবত গীতা চরিতামৃত শাস্ত্র পড়ার কি দরকার আছে। এক একজন এরকম যে আমি নাম জপ করব, আমি করতাল নিয়ে নাম গাইব, কৃষ্ণ চরণে তুলসী দেব, ব্যাস ঝামেলা মিটে গেল। আবার ভাগবত পড়ো রে, চরিতামৃত পড়ো রে, দাঁত ভাঙা সংস্কৃত উচ্চারণ করো রে, কি দরকার? বলছে শোনো, জ্ঞানহীন ভক্তি যদি হয় তাহলে তোমার ভক্তি হবে দুর্বল। আমার শ্রী গুরুদেব শ্রীমৎ বৈষ্ণব চরণ দাস বাবাজী মহারাজ, তিনি একটা সুন্দর উদাহরণ দিতেন যে একটা মুরগি রোজ কেঁচো খেয়ে অভ্যস্ত, এবার সেই মুরগি একদিন একটা হীরের টুকরো কুড়িয়ে পেল। এবার মুরগি যদি হীরে পায়, সেই মুরগি কি হীরের কোনো মূল্য বোঝে? মুরগি কেঁচোর মূল্য ভালো বোঝে, হীরের কোনো মূল্য মুরগি বোঝে না। তাই দুই চারবার হীরেটায় ঠোকা দিয়ে দেখলো কি শক্ত একটা পাথর রে বাবা, কেঁচোতে একবার ঠোকা দিলেই কত রস বের, কেঁচোতে একবার ঠোকা দিলেই কত রস, আরে কি একটা চকচকে পাথর, এত ঠোকা দিচ্ছি কোনো রস নেই,
এই পাথর আমার কোনো দরকার নেই। এই বলে মুরগি করলো কি, বাঁ পায়ে করে ওই পাথরটা ছুঁড়ে ফেলে দিল। যেখানে ফেলে দিল সেইখান থেকে যাচ্ছিল একজন মণিমাণিক্য নিয়ে যারা ব্যবসা করে সেই জহুরি। সে দেখলো ওরে বাপরে, এত সাংঘাতিক দামে হিরে গো 5 লক্ষ টাকায় বিক্রি হবে, হ্যাঁ এত সুন্দর হীরে, এ তো আমি 5 লাখ টাকায় বিক্রি করব। সঙ্গে সঙ্গে সেই হীরেটাকে নিয়ে ধুয়ে মুছে একদম ভিতরের বুক পকেটে। তাহলে মুরগি যেটা পায়ে দিয়ে ঠেলে ফেলে দিয়েছে জহুরি, সেটা তুলে নিয়ে একদম বুক পকেটে, বুকের সঙ্গে রেখে দিল হীরেটা। কেন না, হীরেটার মর্ম মুরগি বোঝে না, এই জহুরি বোঝে। ঠিক তেমনি কৃষ্ণ আমার কাছে পাথরের মূর্তি মনে হবে যদি আমি কৃষ্ণের মহিমাটা শাস্ত্রের মাধ্যমে না জানি। ওই মুরগির কাছে যেমন হীরে একটা পাথর ছাড়া কিছু নয়, অথচ জহুরির কাছে হীরের অনেক দাম। ঠিক তেমনি সাধারণ লোকের কাছে কৃষ্ণ পাথরের মূর্তি, আর ভক্তের কাছে শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রেমের সমুদ্র, তাই না? তাই কৃষ্ণকে যদি ভালো করে জানতে চাও ভাগবত পড়তে হবে, বিষ্ণু পুরাণ পড়তে হবে, ব্রহ্ম বৈবর্ত পুরাণ পড়তে হবে, কৃষ্ণলীলা সারাবলী পড়তে হবে, মহাভারত পড়তে হবে। তারপরে তো গোস্বামীগণের রচনা আছে, ভক্তি রসামৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি, এগুলো তো আছেই। এই সবগুলো না জানলে পরে কৃষ্ণের প্রতি শ্রদ্ধাটা আরো নিবিড় হবে না। তাই জ্ঞান মিশ্র ভক্তি খুব ভালো, প্রভু তার দ্বারা গোবিন্দকে পাওয়া যায়। প্রভু কহে ইহ বাচ্চ আগে কহ আর, প্রভু কহে ইহ বাচ্চ আগে কহ আর, রায় কহে জ্ঞান শুননা ভক্তে সাধ্য সার। জ্ঞান শূন্য ভক্তি হলো আসল জিনিস। এ কি রে বাবা, তুমি নিজের কথা নিজেই উল্টে দিচ্ছ, এক্ষুনি তো তুমি বললে জ্ঞান মিশ্র ভক্তি ভালো, আবার গল্প মুরগির গল্প হীরের গল্প দিয়ে দিলে, তা আবার নিজেই বলছো যে জ্ঞান শূন্য ভক্তি ভালো, তাহলে নিজের কথাই নিজে উল্টে দিচ্ছ। তাহলে বাবা জ্ঞান শূন্য ভক্তি যদি ভালো, আমার গীতা ভাগবত কেনার কি দরকার হচ্ছে? পয়সা খরচা আছে, জায়গা জুড়ে থাকবে, একটা ভাগবত কিনলে তার রাখার জায়গা দরকার তো, কি গো 22 খণ্ডে এখন ভাগবত কিনতে পাওয়া যায়, কি রাধা বিনোদ গোস্বামী ভাগবত 22টা খণ্ড, তাহলে কি গো অত কি কিনে কি করবো, আলমারি বোঝাই হয়ে যাবে। যদি জ্ঞান শূন্য ভক্তি ভালো হয় আমার কি দরকার আলমারি ভর্তি করা ভাগবত দিয়ে? বলে শোনো, এখানে জ্ঞান শূন্য ভক্তি মানে শাস্ত্র জ্ঞানহীন ভক্তি বলা হচ্ছে না, এখানে জ্ঞান শূন্য ভক্তি মানে আমি আর ঈশ্বর এক, এই বোধটার নাম হচ্ছে জ্ঞান। ব্রহ্মতত্ত্বের দিকে জ্ঞান তত্ত্ব বলে, ঈশ্বরের সঙ্গে নিজেকে এক করে কখনো উপাসনা করতে নেই, তাহলে তার দ্বারা ভক্তি হয় না। জ্ঞান শূন্য ভক্তির আরেকটি অর্থ হচ্ছে যে জ্ঞান থাকবে কিন্তু জ্ঞানের অভিমান থাকবে না, তবে তাকে বলে জ্ঞান শূন্য ভক্তি। জ্ঞান থাকবে, জ্ঞানের অভিমান থাকবে না। যেমন মনে করুন আপনি প্রতিদিন সকালবেলা উঠে গীতা পাঠ করেন, প্রতিদিন গীতা পাঠ করতে করতে আপনার গীতার 700টা শ্লোক একেবারে মুখস্থ হয়ে গেছে, প্রতিদিন পড়লে মুখস্থ হয়ে যায়। আর ছোটবেলা থেকে যদি কেউ পড়ে তার মুখস্থ হয়, বুড়ো বয়সে যারা ধর্ম শুরু করে তাদের দ্বারা হবে না। সবাই তো আর এসি ভক্তি বেদান্ত স্বামী নহে, কি ইসকনের প্রতিষ্ঠাতা যিনি এসি ভক্তি বেদান্ত স্বামী, তিনি বুড়ো বয়সে যে কাণ্ডটি করেছেন যুবক হয়ে কেউ পারবে? ওই শেষ বয়সে উনি কত কষ্ট করে আমেরিকার বুকে ভক্তি ধর্ম প্রচার করলেন, এ কি সম্ভব কোন সাধারণ মানুষের দ্বারা? কারি সবার দ্বারা ওই বয়সে হয় না, ছোটবেলা থেকে শুরু করতে হয়। তো মনে করুন প্রতিদিন গীতা পাঠ করতে করতে আপনার 700 শ্লোক মুখস্থ হয়ে গেল, এবার এই মুখস্থ হয়েছে বলে আপনি রাস্তাঘাটে যাকে দেখেন তাকেই কলার ধরে বলেন, হ্যাঁ মশাই আমার 700 শ্লোক মুখস্থ, আপনি কটা করতে পেরেছেন মশাই?
এই যদি বলেন তাহলে আপনার ভক্তি থাকবে। তাই বলছে গীতা পড়বে, শ্লোক মুখস্থ করবে, কিন্তু সেইটার জন্য কখনো অভিমান অহংকার জাহির করবে না। একেই বলে জ্ঞান শূন্য ভক্তি। জ্ঞান থাকবে কিন্তু জ্ঞানের অভিমান যেন না থাকে। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহ হয় আগে কহ আর, প্রভু কহে এহ হয় আগে কহ আর। মায়েরা একটা জিনিস খেয়াল করলেন, এতক্ষণ কিন্তু মহাপ্রভু বলছিলেন এহ বাহ্য এহ বাহ্য এহ বাহ্য, আর এবার কিন্তু এহ বাহ্য বললেন না, এবার কি বললেন এহ হয়। এবার প্রভু অনুমোদন করছেন, এতক্ষণ পর্যন্ত বাইরের কথা বলেছে কিন্তু এবার উনি অনুমোদন করছে যে এটা হতে পারে। প্রভু কহে এহ হয় আগে কহ আর, প্রভু কহে এহ হয় আগে কহ আর। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সর, জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান শূন্যা ভক্তি। তারপরে বললেন প্রেম ভক্তি, প্রেম মাখানো ভক্তি যদি থাকে প্রভু, ভগবান কি বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ম ইয়োমে ভক্ত্যা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরীতমশ্নামি প্রযতাত্মনঃ। যদি প্রেম ভক্তি মাখানো পত্র ফল কেউ আমায় দেয় আমি তাই খাই, ফল জোগাড় করতে না পেরে যদি ফুল দেয় তাই নি, ফুল জোগাড় করতে না পেরে যদি পাতাও দেয় কেউ আমি তাই খাই, পাতাও জোগাড় করতে না পেরে কেউ যদি একটু জল নিয়ে বলে গোবিন্দ আজকে আমার কিছু জোটেনি তুমি এই জল পান করো, ভক্ত কি দিল তা আমি দেখি না, দেখি আমায় দেবার সময় তার ভিতর প্রেম ভক্তি মেখানো আছে কি। এই প্রেম যদি থাকে প্রভু, ভালোবাসা মাখানো ভক্তি যদি থাকে তাহলে জ্ঞান শূন্য ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তির থেকেও সেটা উঠে। তাই প্রেম সম্পর্কে রামানন্দ রায় বললেন দুখানা শ্লোক, সংস্কৃত শ্লোক, মহাপ্রভুকে নিজে রচনা করে শোনাচ্ছেন রামানন্দ। নানোপচার কৃত পূজন মারত বন্ধো প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং স্যাত, যাবত ক্ষুদসতে জঠরে জরঠা পিপাসা তাবত সুখায় ভবতো ননু ভক্ষ্য পেয়ে। বলছে প্রভু পেটে যদি ক্ষুধা থাকে তবেই তার খাদ্য ভালো লাগে, কণ্ঠে যদি তৃষ্ণা থাকে তবেই তার পানিও ভালো লাগে, ঠিক তেমনি হৃদয়ে যদি কারোর প্রেম থাকে তবেই তার কৃষ্ণ ভালো লাগে। তা না হলে কৃষ্ণ তার কাছে পাথরের মূর্তি ছাড়া আর কিছু না। যার হৃদয়ে প্রেম নাই সে দেখে একটা পাথরের মূর্তি, আর যার হৃদয়ে প্রেম আছে সে পাথরের মূর্তি দেখে না, সে দেখে আমার প্রেমময় ওখানে দাঁড়িয়ে আছে। তাই বলছে নানোপচার কৃত পূজন মারত বন্ধ ভক্তৈব প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং স্যাত্, যাবত ক্ষুদসতে জঠরে জরঠা পিপাসা তাবত সুখায় ভবতো ননু ভক্ষ্য পেয়ে। দ্বিতীয় শ্লোক, কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লোল্যমপি মূল্যমেকলম
जन्म कोटि सुकृतैर न लभ्यते कृष्ण भक्ति रस भाविता मति प्रियतां यदि कुतो पिलाभते तत लोल्यम कि मूल्यम् एकलम् जन्म कोटि सुकृतैर न लभ्यते कृष्ण भक्ति रस भाविता मति রামানন্দ রায়ের রচনায় দিল বলছে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতিহি কৃষ্ণ ভক্তি রস মাখানো মন ক্রিয়তাং কিনে নাও প্রভু যদি কুতোপি লভ্যতে যদি কোথাও পাওয়া যায় কৃষ্ণ ভক্তি মাখা মন যদি পাওয়া যায় কিনে নাও কিন্তু কৃষ্ণ ভক্তি মাখা মন কিনতে গেলে টাকা কত লাগবে বলছে ব্যাংকের টাকায় মানি ব্যাগের টাকায় ওটা কিনতে পাওয়া যাবে না ওটা একমাত্র হৃদয়ে যদি কৃষ্ণ সেবা করার বাসনা থাকে তবেই কিনতে পাওয়া যাবে তত্র লৌল্যম অপি মূল্যমেকলম কৃষ্ণ সেবা করব এই লোভ যদি কারোর থাকে সেই লোভটাই একমাত্র মূল্য কিন্তু সেই লোভটা কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলেও পাওয়া যায় না প্রভু জন্ম কোটি স্বীকৃতির না লাভ্যতে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি প্রিয়তা যদি কুতো বিলাগতে তত লোল্যম অপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃতির নালাভতে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি একই কথা দেখুন রাজস্থানের রাজকন্যা মীরাবাঈ বলেছে যে কৃষ্ণকে যদি ভালোবাসতে চাও সাধনা থাকবে কিন্তু তার সঙ্গে প্রেম যেন থাকে প্রেমহীন সাধনা হচ্ছে শুকনো সাধনার দ্বারা রসময় ভগবানকে পাওয়া সম্ভব নয় তোমার সাধনা অবশ্যই থাকবে কিন্তু প্রেম যেন থাকে প্রেমহীন সাধনা শুকনো কাঠ কাঠ সাধনা তাই মীরাবাঈ বলছেন সাধন করনা চাহি রে মনওয়া ভজন করনা চাহি প্রেম লগানা প্রেম লগানা চাহি রে হরি সে প্রীত লগানা চাহি প্রেম লগানা চাহি কথাটা কিন্তু বৈষ্ণবদের পক্ষে খুব কষ্টকর মীরাবাই বলছেন তুলসী মালা পড়লে যদি হরি পাওয়া যায় আমি তুলসী গাছের ঝাড় গলায় পরে ঘুরব এবার যারা যারা তুলসী মালা পড়েছে তাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে আর যারা পাশে বসে আছে তুলসী মালা পড়েনি তারা আর চোখে তাকিয়ে কেমন দিল এইরকম কায়দা করছে যে মো তুলসী পড়েছে তার কষ্ট হচ্ছে আর পাশে যে তুলসী পড়েছে এইরকম দেখাচ্ছে
আচ্ছা আপনারাই বলেন মীরাবাইয়ের মতন অত শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত তার মুখে এই ভাষা মানাচ্ছে? বলছে তুলসী মালা পড়লে যদি হরি পাওয়া যায় আমি তুলসী গাছে ঝাড় পড়ব। এই কথাটার ভিতরটা জানতে হবে। মীরাবাই বলতে চাইছেন যে তুলসী তো আমাদের পড়তেই হবে, কিন্তু তুলসী মালাটাই শেষ কথা নয়, এটা জেনে রেখো। তুলসী মালা আমরা কেন পড়ি না? তুলসী কৃষ্ণ প্রেয়সী, তুলসী হলো কৃষ্ণের প্রেয়সী। প্রেয়সীকে যদি আমরা বুকে ধরে রাখি তাহলে ওই তুলসীর টানে টানে কৃষ্ণকে কোনো না কোনো দিন আসতেই হবে। হিন্দি সিনেমায় দেখেন না, গুন্ডার দল যখন হিরোকে খুঁজে পায় না তখন হিরোকে তুলে হিরোইনকে তুলে নিয়ে চলে যায়, যখন নায়ককে খুঁজে পায় না গুন্ডাগুলো তখন নায়িকাকে তুলে নিয়ে যায় কিনা, আর নায়িকাকে তুলে নিয়ে গেলেই নায়ক তখন মোটর সাইকেল নিয়ে নায়িকার গন্ধে গন্ধে এসে হাজির হয়। তাই বলছে তুলসী যেহেতু কৃষ্ণ প্রেয়সী, তাকে আমরা যদি সম্মান করে কণ্ঠে রাখতে পারি তাহলে কৃষ্ণকে কখনো না কখনো আসতেই হবে, এই জন্য তুলসী পড়া। কিন্তু কিছু কিছু লোক ভাবে যে তুলসী পড়লেই সব শেষ, তা নয়। আসল জিনিসটা থাকবে ভিতরে, বাইরে থাকবে তুলসী মালা আর ভিতরে থাকবে আসল জিনিসটা। ভিতরে কি থাকবে আসল জিনিস ভজনের শেষে বলবো। তুলসী পিন্দনে সহরি মিলে তো মে পিদু গাওয়ার ঝা, পত্থর পূজনে সহরি মিলে তো মে পূজু পাহাড়, পত্থর পূজলে হরি মিলে তো মে পূজু পাহাড়, হরি মিলে তো জল জন্তু হই নিত নিত, সহরি মিলে তো জল জন্তু হই ফল মূল খাকে হরি মিলে তো পাদুড় বন্দরাই, আরে ফল মূল খাকে হরি মিলে তো পাদুড় বন্দরাই, তিরন ভখন কে হরি শাগ পাতা, শাগ পাতা তরি তরকারি খেয়ে যদি হরি পাওয়া যায় তাহলে আমি ছাগল হব। ছাগল তো মাছ মাংস খায় না, নিরামিষ শাগ পাতাই খায়, তার মানে কি অখাদ্য কুখাদ্য খাও এটা বলছে? তা নয়, নিশ্চয়ই প্রসাদ আস্বাদন করতে হবে, কারণ কৃষ্ণ বড় দয়াময় করিবারে জীব ভাজয় সব প্রসাদ অন্ন দিল ভাই। কৃষ্ণ গুণ গাও প্রেমে ভজ চৈতন্য হরি মিলে তো, কিন্তু সেটাই যেন শেষ কথা না হয়। আমি নিরামিষ প্রসাদ খাচ্ছি বলে ভেবে ফেললাম কৃষ্ণ একবারে চলে এসছে আমার কাছে, তা নয়। প্রসাদ থাকবে কিন্তু আসল জিনিসটা ভিতরে থাকবে। আসলটা কি ওটা ভজনের শেষেই বলব, একবারে বলব। তিরান ভাখন কে হরি মিলে তো বহুত রহে আজা, স্ত্রী ছোড় কে হরি মিলে তো বহুত রহে খোজা, স্ত্রী ছোড় কে হরি মিলে তো স্ত্রী ত্যাগ করলে যদি হরি পাওয়া যায় তাহলে যারা নপুংসক তারা কেন হরি পাচ্ছে না? যারা নপুংসক তাদের তো স্ত্রী নাই, তাহলে তারা কেন হরি পাচ্ছে না? এতক্ষণ মীরাবাই উদাহরণ দিয়ে আসছে, এইবার আসল কথাটি বলি। দুধ পিনে সে হরি মিলে তো, দুধ পিনে সে হরি মিলে তো বহুত বৎস বালা, মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা, আর মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা, মিলে নন্দ লালা না মিলে নন্দ লালা, মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা, ও সাধন করনা জাগর মনোয়া ভজন করনা চাহি, সাধন করনা চাহি রামানন্দ আর উনি রাজস্থানী ভাষায় বলছেন।
দেখছেন সেই যুগের সমস্ত মহাপুরুষের হৃদয়ে একই বাণী প্রচার হয়েছে, ভাষা যাই হোক হৃদয়ের বাণী তাদের এক। রামানন্দ প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। হনুমানের মতো যদি কেউ দাস হতে পারে তাহলে সে ভগবানকে অচিরেই লাভ করে। দাস হতে পারলে সেবা করার সুযোগ পাওয়া যায়। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রামানন্দ রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। কৃষ্ণকে যদি বন্ধু রূপে ভালোবাসা যায় প্রভু হে, দাস্য প্রেমে সেবা করা যায় বটে কিন্তু সেবা গ্রহণ করা যায় না, আর সখ্য প্রেমে সেব্যকে সেবাও করা যায়, সেবক সেব্যের সেবা গ্রহণও করা যায়। হনুমান রাম লক্ষণকে কাঁধে করবে কিন্তু রাম লক্ষণের কাঁধে কোনোদিন হনুমান উঠবে না, কিন্তু শ্রীরাম সুদাম যদি ভাই কানাইকে কাঁধে করে তো ভাই কানাইয়ের কাঁধেও শ্রীরাম সুদাম উঠবে। সখা শুদ্ধ সখে করে স্কন্ধে আরোহণ বলে তুমি কোন লোক, তুমি আমি সব। এই যে বাবা সেবা থাকবে অথচ তার মধ্যে নিঃসংকোচ ভাব থাকবে, এর নাম সখ রস। যে আমি আমার বন্ধুকে কাঁধে নেব, বন্ধু আমাকে কাঁধে নেবে, আমি আমার বন্ধুর এঠো খাবো, বন্ধু আমার এঠো খাবে, তবে তো বন্ধুত্ব। এটা প্রভু সখ্য প্রেমে হয়, দাস্য প্রেমে সম্ভব নয়। প্রভু কহে ইহ উত্তম, খেয়াল করলেন ইহ উত্তম, ইহ উত্তম। আগে বলছিল এহ হয়, চারবার মহাপ্রভু বলেছেন এহ বাহ্য, তিনবার বলেছেন এহ হয়, আর দুবার বলেছেন এহ উত্তম, আর একবার বলেছেন এহ হয় সাধ্য শিরোমণি। কাজী একদম পর্বতের মতো আস্তে আস্তে উপরে চূড়ায় উঠছে, নিচে চারটাকে বাহ্য বলে দিলেন, তারপর তিনটাকে হয় বললেন, তারপর দুটোকে উত্তম বললেন, আর সবার উপরে যেটা তাকে বললেন সাধ্য শিরোমণি। তাই মহাপ্রভু বলছেন এহই উত্তম। সক্ষরস খুব ভালো জিনিস, কিন্তু আমি আরো আগে শুনতে চাইছি। রামানন্দ রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। বাৎসল্য প্রেমের কথা যেই বলেছে, অমনি মা যশোদার কথা চিন্তা করছে, নেমং বিরিঞ্চ ন ভব ন শিরপি অঙ্গ সংশয়া প্রসাদং লেভিরে গোপী ইয়ত্তত প্রাপ বিমুক্তিদাত নন্দ কিম করোদ ব্রহ্ম ব্রহ্মায়ে মহাদয় যশোদায় মহাভাগ পাপজ্যস্য স্তন হরি। এটা ভাগবতের শ্লোক, দুটোই ভাগবতের শ্লোক। নন্দ কিম অকরত ব্রহ্মণ, হে ঋষি বাবা নন্দ কি এমন কাজ করলো, শ্রেয় এব মহোদয় যে তার এতখানি কল্যাণ উদয় হলো। যশোদা বা মহাভাগা, মা যশোদা ভাগ্যবতী, তিনি বা কি এমন কাজ করলেন, পপৌ এশিয়া স্তনম হরি, যার স্তনদুগ্ধ স্বয়ং গোবিন্দ পান করলেন। একদিনকে নন্দ রাজা বলছেন বলাই আমার দুধ দোয়ানো হয়ে গেছে, তুই একটু দুধটা ঘরে নিয়ে যা তো। দুধের কলসি মাথায় নিয়ে বলরাম চলেছে, কৃষ্ণ তখন ছোট্ট ছেলে, বলছে বাবা 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 তুমি দাদাকে অত সুন্দর কাজ দিলে, গরুর দুধ বয়ে নিয়ে যাচ্ছে, আমাকে একটা কাজ দাও। নন্দ রাজা বলছে তুই তো ছোট ছেলে, বড় হ তখন কাজ করবি। বলে না দাদা বড়, ওকে বড় কাজ দিয়েছ, আমি যখন ছোট আমায় ছোট কাজ দাও, করবি তো ছোট কাজ? করব। তখন নন্দ রাজা কি করলেন, গোয়াল ঘরের কাদাতে তার পাদুকা দুটো ভারী হয়ে গেছে, তাই পাদুকা দুটি হাতে তুলে দিলেন,
বললেন ওরে খোকা এই পাদুকা দুটো ঘরে রেখে আয়, পাদুকা পরে গোয়াল ঘরে প্রবেশ করা যায় না। এইবার পাদুকা দুটি নন্দ রাজা দিল গোপালের হাতে, গোপালের হাতে, আর ভক্ত বৎসল গোবিন্দ আমার তুলে নিল মাথে, আমার তুলে নিল মাথে। যখনই নন্দ রাজার পাদুকা দুটি মাথায় তুলেছে, কাদা আর গোবর মাখানো সেই পাদুকা, সেই পদধুলা গলে গলে গায়ে পড়ছে, বলছে দাদা বলাই তুমি বড় বলে বড় কাজ পেয়েছো, আর আমি ছোট বলে ছোট কাজ পেয়েছি, কিন্তু আমার ভাগ্য কত ভালো দেখো, আমি ভক্তের পদধুলায় স্নান করেছি, ভক্তের পদধুলায় স্নান করেছি। বলাই দাদা আমার সৌভাগ্য দেখো, আমি পদধুলায় স্নান করেছি। বলি দাদা গো আমার সৌভাগ্য দেখো, ভক্তের পদধুলায় স্নান করেছি, আমি ভক্তের পদধুলায় স্নান করেছি। নন্দরাজ আর সেই পদধুলা সর্বঙ্গে মেখে গোবিন্দ সেদিন মা যশোদার কাছে গেছিলেন। মা যশোদা স্নেহময়ী তাকে কোলে কোলে তুলে নিলেন, একই পদধুলা ভক্ত মাগছে ভগবানও মাগছে। প্রভু এটা বাৎসল্য রস ছাড়া সম্ভব নয়, এক অঙ্গ দ্বারা কৃষ্ণ সেবা, দুগ্ধ পান করানো যায় গোপালকে, এত বড় কৃষ্ণ সেবা যে নিজের বুকের দুধ গোপালকে পান করানো যায়, এই হলো বাৎসল্য রস। মহাপ্রভু বললেন তো উত্তম, প্রভু কহে এহই উত্তম, আগে কহ আর রায় কহে কান্তা ভাব প্রেম সাধ, কান্তা প্রেম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ। প্রভু কেন শ্রেষ্ঠ কেন বলছেন? মা যশোদার স্নেহটাও কি কম? বলে না না প্রভু কম কোনোটাই নয়, কম কোনোটা নয়, যার যেই ভাব হয় সেই সর্বোত্তম, কিন্তু তটস্থ হই আমি চারিলে আছে তার উত্তম, যার পক্ষে যে ভাবটা সেটাই তার কাছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু তটস্থ মানে নিরপেক্ষ হয়ে যদি বিচার করা যায় দূর থেকে পার্থক্য বোঝা যাবে, কাছ থেকে বোঝা যাবে না। তুমি মা যশোদার কাছে যদি দাঁড়াও তখন তোমার বাৎসল্য রসই মনে হবে শ্রেষ্ঠ, শ্রীরাম সুদামের পাশে যদি দাঁড়াও তখন সক্ষর রসই শ্রেষ্ঠ মনে হবে, কিন্তু দূর থেকে যদি দেখো তবে কোনটার থেকে কোনটা শ্রেষ্ঠ সেটা উপলব্ধি করতে পারবে। রাধারানী বা গোপীগণের মধুর রস শ্রেষ্ঠ কেন জানো প্রভু? বাৎসল্য রসে এক অঙ্গ সেবা হয়, মা যশোদা বুকের দুধ গোপালকে খাওয়াতে পারেন, কিন্তু সর্বই অঙ্গ দ্বারা কৃষ্ণ সেবা এই একমাত্র মধুর রসে সম্ভব। রাধারানী যখন মাথায় বিনুনি বাঁধছেন, বিনুনির ফাঁকে ফাঁকে একটি করে ফুল দিচ্ছেন, প্রত্যেকটি ফুল আমার কৃষ্ণের ভালো লাগবে ভেবে মাথার বিনুনি সাজায়, আবার রাধারানী পায়ে যখন আলতা দিচ্ছেন সেই পায়ের আলতা যাতে কৃষ্ণের সুখকর হয় কৃষ্ণের কথা চিন্তা করে পায়ে আলতা দিচ্ছেন, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত এই সর্বঙ্গ দ্বারা কৃষ্ণ সেবা একমাত্র মধুর রসেই সম্ভব। বাহ, এতদিন পর আমার মনের তৃপ্তি হলো রামানন্দ, কত জায়গায় আমি গেছি এত সুন্দর কৃষ্ণ তত্ত্ব কথা শুনিনি, তোমার কাছে আমি পেলাম যে রাধা প্রেম গোপী প্রেম সর্বশ্রেষ্ঠ কেন। আচ্ছা রামানন্দ আমি একটা জিনিস জানতে চাই, যে মধুর রস যখন শ্রেষ্ঠ বলছো, সব গোপীর মধুর রস শ্রেষ্ঠ না রাধারানীর একটু আলাদা করে শ্রেষ্ঠ?
বলে প্রভু মধুর রস শ্রেষ্ঠ, কিন্তু তার মধ্যে রাধা প্রেম সর্বশ্রেষ্ঠ। মধুর রস সর্বাঙ্গ দ্বারা কৃষ্ণ সেবা, কিন্তু রাধা প্রেমে সর্বশ্রেষ্ঠ রূপ। তা না হলে রাসলীলায় যখন সমস্ত গোপীর সঙ্গে নৃত্য করছিলেন কৃষ্ণ, শুধু রাধারানীকে আলাদা করে সঙ্গে নিয়ে কেন যাবেন? রাধারানীর প্রেম সর্বশ্রেষ্ঠ বলে তার সেই প্রেমের মর্যাদা দেওয়ার জন্য গোপী মণ্ডলীর ভেতর থেকে রাধারানীকে আলাদা করে নির্জনে নিরুদ্দেশ হয়ে গেছিলেন কৃষ্ণ। কংসারি গোপী গীত গোবিন্দ থেকে বলছেন জয়দেব গোস্বামী, কংসারি গোপী সংসার বাসনা বদ্ধ শৃঙ্খলাম রাধাম আধায় হৃদয়ে তত্যাজ ব্রজ সুন্দরী। সমস্ত গোপীর মধ্যে রাধা প্রেম শ্রেষ্ঠ, তাই রাধারানীকে হৃদয়ে ধরে সব গোপীকে ত্যাগ করে রাসলীলায় কৃষ্ণ নিরুদ্দেশ হয়ে গেছিল। বাহ বাহ রামানন্দ, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে। আচ্ছা রামানন্দ, একটু কৃষ্ণ তত্ত্ব আমাকে বলবে, কৃষ্ণ ঠিক ব্যাপারটা কি? কৃষ্ণ কি নারায়ণ, না কৃষ্ণ কি কোনো অবতার? কৃষ্ণ ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলো। বলবো প্রভু, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, কৃষ্ণের অনন্ত শক্তি তাহে তিন প্রধান, 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 সর্ব শক্তি মায়া শক্তি জীব শক্তি নাম, সর্ব শক্তি মায়া শক্তি জীব শক্তি নাম, অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা কহি যারে, অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা কহি জানে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবারই উপরে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবারই উপরে, সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, তার শক্তির হয় তিন রূপ, অতএব তার শক্তি হয় তিন রূপ, ওই সদংশে সংবিদ আর চিদংশে সংবিদ, সদংশে সংবিদ চিদংশে সংবিদ, আনন্দাংশে লাদিনি আর সদংশে সন্ধিনী, আনন্দাংশে লাদিনী আর সদংশে সন্ধিনী, আনন্দাংশে লাদিনী আর সদংশে সন্ধিনী, চিদংশে সম্প্রীতি যারে জ্ঞান করি মানি, চিদংশে সম্প্রীতি যারে জ্ঞান করি মানি। এই জায়গাগুলো চৈতন্য চরিতামৃত পড়তে গেলে শুধু আউড়ে যাওয়া হয়, কারণ এত কঠিন বিষয়গুলো একটুখানি বুঝিয়ে না দিলে সত্যি কঠিন। বলছে যে ভগবান তিনটে রূপ, তার তিনটে শক্তি, স্বরূপ শক্তি মায়া শক্তি আর জীব শক্তি। যেমন নদী, নদীর পাড় আর নদীর তট এক জিনিস নয়। তট কোনটা? যেখানে জল আর মাটি এসে মিশছে, ওই মাঝখানের জায়গাটা। জল আর মাটি যেখানে মিশছে ওই জায়গাটা সবসময় নরম থাকে, কাদা থাকে, ওটা না জল না কঠিন মাটি। পাড়ে উঠে গেলে কিন্তু কঠিন মাটি, আর নিচে নামলে জল। আর তট যেটা, সেটা কাদা নরম মাটি, ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ পলি, যেখানে আর কি জলটা এসে মিশছে একদম নরম, যেটা পলির মতো। তাহলে ওই জলটা হচ্ছে কৃষ্ণ, আর শক্ত মাটিটা হচ্ছে মায়া, আর ওই তট যেটা জল আর মাটির মিশ্রণে নরম মতো, তার নাম হচ্ছে জীব শক্তি। স্বরূপ শক্তি মায়া শক্তি আর জীব শক্তি। কৃষ্ণের স্বরূপটা হচ্ছে সচ্চিদ আনন্দ, তাই এই সচ্চিদ আনন্দ থেকে তিনটে শক্তি জন্ম নিয়েছে। সৎ থেকে সন্ধিনী শক্তি, চিত থেকে সম্বিত শক্তি, এবং আনন্দ থেকে লাদিনী শক্তি। লাদিনী শক্তি হচ্ছেন আমার রাধা ঠাকুরানী। অনেক তত্ত্ব কথা শুনছি তোমার মুখে। আচ্ছা সখীদের কি ব্যাপারটা একটু খুলে বলে। বলে শুনুন প্রভু, সখীর স্বভাব হয় অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাই সখীর মন, সখীর মন। আচ্ছা রামানন্দ,
তুমি তোমার মুখে একটা গান শুনতে চাই। যেই না গানের কথা বলছেন, গোপী ভাবে ডুবে গিয়ে রামানন্দ গাইছেন, হে সখি হে সখি পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল। তোমায় দেখে আমার একটা গান ভিতর থেকে বেরিয়ে আসছে প্রভু। এই গানটি রামানন্দের নিজের রচনা, পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল। যখন আমি প্রথম তোমাকে ভালোবাসলাম, তোমার দিকে তাকাতে তাকাতে আমার নয়নটা বেঁকেই গেল। পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, দিন দিন বাড়ল অবধি না গেল, দিন দিন বাড়ল অবধি না গেল, দিনে দিনে বেড়েই চলল সেই ভালোবাসা, তার কোনো সীমা পরিসীমা পেলাম না। এই তোরা কি ভাবিস, কৃষ্ণ পুরুষ মানুষ বলে আমি ওকে ভালোবাসি, আর আমি মেয়ে বলে কৃষ্ণময় ভালোবাসে? এসব নারী পুরুষের সীমা সম্পর্কের অনেক ঊর্ধ্বে আমাদের ভালোবাসা, জানিস না? সরমনা না হম রমনি, না পেশল জানি মনোভব। মনোভব মানে কি? একজন দেবতা আছে মনের মধ্যে জন্ম নেয়, সেই দেবতার নাম কামদেব। কামদেবকে বলে মনোভব। এই কামদেব কৃষ্ণের মন আর আমার মনকে একসঙ্গে পিষে একসঙ্গে করে দিয়েছে। তাই রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসী রসাধন। কথা বলতে বলতে সেই সময় মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে গেছে। রামানন্দ বলছে, প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা হিয়, ও সম্পত্তি মধ্যে দিবে কোন সম্পত্তি গনি গনি, রাধা কৃষ্ণ প্রেম জাল সেই বড় ধনি, মুক্ত মধ্যে গৌরজি গৌর হরি। আমি 10 দিন আগে দেখলাম একজন সন্ন্যাসী আমার সামনে বসে আছে, আর এখন আমি দেখছি কৃষ্ণ বসে আছে আমার সামনে সোনালি পর্দা গায়ে দিয়ে। আমি কি ঠিক দেখলাম? পহিলে দেখিনু তোমায় সন্ন্যাসী স্বরূপে, পহিলে দেখিনু তোমায় সন্ন্যাসী স্বরূপে, প্রভু এবে কেন দেখি তোমায় শ্যাম গোপ রূপে, প্রভু এবে কেন দেখি তোমায় শ্যাম গোপ রূপে, তার আগে দেখি প্রভু স্বর্ণ পঞ্চালিকা, তার আগে দেখি প্রভু স্বর্ণ পঞ্চালিকা, বলি তার গৌর কান্তি তোমার সর্ব অঙ্গ ঢাকা, তার গৌর কান্তি তোমার সর্ব অঙ্গ ঢাকা। মহাপ্রভু বলছে, রামানন্দ কৃষ্ণ ভক্ত যে হয় সবকিছুর মধ্যে সে কৃষ্ণ দেখে, তাই আমার মধ্যে তুমি কৃষ্ণ দেখেছো। রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি, মোর আগে নিজ রূপ না করি হো চুরি, তবে হাসি দেখাইলো আপন স্বরূপ, তবে হাসি দেখাইলো আপন স্বরূপ, ওই রসরাজ মহাভাব তুই এক রূপ, ওই রসরাজ বংশীধারী মহাভাব ময়ী রাই কিশোরী, রসরাজ বংশীধারী আর তুইয়ে মিলে গৌর হরি ভাব ময়ী রাই কিশোরী, রসরাজ বংশীধারী তুইয়ে মিলে গৌর, রসরাজ বংশীধারী তুইয়ে মিলে গৌর।
নিত্যানন্দ গৌর হরির হইল মিলন, ভক্ত আর ভগবানের হইল মিলন, প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, বলো জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, সবে মিলে কর মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে কর মোরে প্রেম ভক্তি দান, এই কৃপা কর হে কৃপা কর, বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা, বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা, বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা, বদন ভরে গাইতে, এই কৃপা কর হে রাম। জানি তাই।